আমি কি আমাদের ব্যবসাটাই আবার যোগ দিতে পারি? দেখো, আরে বাবা, আমি তো তোমাকে বিয়ের আগে বলেইছিলাম যে তুমি অবশ্যই তোমার ব্যবসাতে যোগ দেবে, কেন দেবে না? ওমা, তোমার কিছু বলার থাকলে বলো। না, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই মা একবার মহারাজকে জিজ্ঞেস করে নিস। গুন্ডাটাকে জিজ্ঞাসা করব, ও যদি আমাকে দোকানে বসতেই না দেয়। শুনছেন, এই যো শুনছেন না বাবা, থাক, ঘুম হচ্ছে, ঘুমুক, না তো এক্ষুনি আবার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে দুটো কথা শুনিয়ে দেবে, তার থেকে ঘুম থেকে উঠুক, তারপরে দোকানে বসার ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। ওনাকে বোঝাতেই হবে, আমি না থাকলে মা বোন সবটা সামলাতে পারবে না। আচ্ছা, ওনাকে আমি এসব কিছু বোঝাতে যাবই বা কেন? আমার দোকান আমি চালাব, তার জন্য ওনার থেকে অনুমতি নেওয়ার তো কিছু নেই। আর বাবাকে তো সবটা বলাই আছে, ওনাকেও বলে দেব। আমার অনেক দায়িত্ব আছে, ওই আখের রসের দোকানটা আমাকেই সামলাতে হবে। যা করেছি বেশ করেছি। আর ওনাকে তো কোনো ভরসাও নেই, এই ডালা শপ আর ওই আখের রসের দোকানটা চালাবো শুনলে আবার খেপে না যায়। আর এই নিয়ে যদি আবার একটা হুলস্থুল শুরু করে তখন কি হবে? সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।